মমতার মতো কড়া নেত্রীকে কি ম্যাজিক করলেন ধনখড়? কোন ম্যাজিকে মমতা ভোটিং এ বিরত থাকার সিদ্ধান্ত নিলেন? রাজস্থান বিধানসভায় উপরাষ্ট্রপতিকে প্রশ্ন অশোক গেহলতের। 3 বছর আপনার সঙ্গে মমতার সম্পর্ক দেশ জুড়ে আলোচনার বিষয় ছিল, কিন্তু কোন ম্যাজিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত তৃণমূল? রাজ্যপাল হিসেবে ধনখড় মমতার সংঘাতের প্রসঙ্গ তুলে প্রশ্ন গেহলতের। মমতার মতো কড়া নেত্রীকে কি ম্যাজিক করলেন ধনখড়? কোন ম্যাজিকে মমতা ভোটিং এ বিরত থাকার সিদ্ধান্ত নিলেন? রাজস্থান বিধানসভায় উপরাষ্ট্রপতিকে প্রশ্ন অশোক গেহলতের। 3 বছর আপনার সঙ্গে মমতার সম্পর্ক দেশ জুড়ে আলোচনার বিষয় ছিল, কিন্তু কোন ম্যাজিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত তৃণমূল? রাজ্যপাল হিসেবে ধনখড় মমতার সংঘাতের প্রসঙ্গ তুলে প্রশ্ন অশোক গেহলতের। সংঘাতের প্রসঙ্গ তুলে প্রশ্ন গেহলতের। আজ রাজস্থান বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেছেন তিনি। মমতার মতো কড়া নেত্রীকে কি ম্যাজিক করলেন ধনখড়? কোন ম্যাজিকে মমতা ভোটিং এ বিরত থাকার সিদ্ধান্ত নিলেন? রাজস্থান বিধানসভায় উপরাষ্ট্রপতিকে প্রশ্ন অশোক গেহলতের। 3 বছর আপনার সঙ্গে মমতার সম্পর্ক দেশ জুড়ে আলোচনার বিষয় ছিল, কিন্তু কোন ম্যাজিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকলো তৃণমূল? রাজ্যপাল হিসেবে ধনখড় মমতার সংঘাতের প্রসঙ্গ তুলে এমনই প্রশ্ন করেছেন অশোক গেহলত। রাজস্থান বিধানসভায় দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে প্রশ্ন করেছেন তিনি। নবম দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। অন্যদিকে আজই পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়, সেই জামিনের রায়দান এখনো পর্যন্ত স্থগিত আছে। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সে বিষয়ে বলার জন্য। অন্যদিকে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন। পুজোটা কিন্তু জেলেই কাটতে চলেছে অনুব্রত মণ্ডলে, কারণ জেল হেফাজতের নির্দেশ 14 দিনে দেওয়া হয়েছে। আমি শুরুতেই আগে সৌভিকের কাছে আসছি। সৌভিক, এক তো আগামী সপ্তাহ থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে যারা এতদিন ধরে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল তাদের চাকরি অবিলম্বে বাতিল করা হবে এরকম বলেছেন বিচারপতি। ঠিক কি বলেছেন আজ আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট পর্যবেক্ষণ হচ্ছে যে ক্লাস 9 এবং ক্লাস 10-এর ক্ষেত্রে তিনি 5 মাস আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এখন তিনি নতুন করে নির্দেশ দিয়েছেন যে সিবিআই এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে নির্দিষ্ট করে আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে বলতে হবে যে মোটামুটিভাবে কতজন বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন বা নিয়োগপত্র পেয়েছেন, একটা সংখ্যা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। এবং দুতরফেই অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং সিবিআই এর তরফ থেকে যে সংখ্যা পেশ করা হবে সেই প্রার্থীদের বা যারা বেআইনিভাবে নিযুক্ত হয়েছেন সেই ব্যক্তিদের চাকরি অবিলম্বে বাতিল করা হবে, সেই মুহূর্তে বাতিল করা হবে, সেই রকম একটা নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, যারা বঞ্চিত হচ্ছেন, তাদের বঞ্চনার অবসান হতে চলেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে দিনের পর দিন এই বঞ্চনার শিকার তারা হতে পারেন না, ফলত সেই কারণেই যাদের চাকরি বাতিল হবে সেই জায়গায় যারা যোগ্য প্রার্থী, যারা মেধা তালিকায় আছেন, তারা প্রত্যেকে চাকরি পাবেন এবং আগামী সপ্তাহ থেকেই সেই কাজ শুরু হবে। এই ধরনের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন এবং আগামী সপ্তাহের মধ্যেই 2টি রিপোর্ট, প্রথম রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এবং দ্বিতীয় রিপোর্ট সিবিআই এর তরফ থেকে, এই 2টি রিপোর্ট পেশ করা হলে তারপরে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের চাকরি বাতিল হবে এবং তার পাশাপাশি তাদের জায়গায় যারা যোগ্য প্রার্থী মেধা তালিকায় রয়েছেন তারা নিয়োগপত্র হাতে পাবেন। এই ধরনের একটা নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে খুব সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। একেবারে স্বাভাবিক, যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে এবং অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করতে হবে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ আদালতে পেশ করা হয়েছিল। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আজ আদালতে একেবারে টান টান সওয়াল জবাব হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তার কি বক্তব্য ছিল জামিনের আবেদন করে, অন্যদিকে সিবিআই আইনজীবী তার কি বক্তব্য ছিল? একবারে দেখো শুরুতেই সিবিআইয়ের আইনজীবীর যে বক্তব্য সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বা কল্যাণময় গঙ্গোপাধ্যায় তারা দুজনেই কিন্তু একেবারে সহযোগিতা করছেন না। এক্ষেত্রে সিবিআইয়ের দাবি বা যুক্তি যেটা ছিল সেটা কিন্তু এই তদন্তে আরও অনেক তথ্য তারা সংগ্রহ করতে পারবে এবং সেই জন্য এই পিসি পিরিয়ডে তারা যেহেতু সহযোগিতা করছেন না সেই কারণে কিন্তু সিবিআই নিজেদের হেফাজতে চাইলই না পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। যে বিষয়টা সিবিআইয়ের তরফ থেকে বলা হলো যে দুজনকেই জেল হেফাজতে পাঠানো হোক এবং কি সিবিআইকে অনুমতি দেওয়া হোক যাতে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তারা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা যে বিষয়টা বলেন যে পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী এবং সেই মন্ত্রীর পক্ষে সবটা জানা সম্ভব নয় এবং সেক্ষেত্রে তিনি উদাহরণস্বরূপ বলেন যে যদি কখনো রেল দুর্ঘটনা ঘটে তাহলে কি রেল মন্ত্রীকে গ্রেপ্তার করতে হয় বা কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি পরিবহন মন্ত্রী গ্রেপ্তার হয়। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীরা আরও বলেন যে পার্থ চট্টোপাধ্যায় বয়স হয়েছে অনেকটা এবং পার্থ চট্টোপাধ্যায়কে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক, প্রয়োজন হলে ওনাকে বাড়িতে পর্যন্ত রাখা হোক। যদিও একবারে তার প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী কড়া বিরোধিতা করেন, বিরোধিতা করে বলেন যে এই যে তদন্ত সেই তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটা বৃহত্তর ষড়যন্ত্র এখানে রয়েছে, অনেক প্রভাবশালী এখানে যুক্ত রয়েছে।